আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্বের সাথে, আর সেটা হলো কাস্কি মাছ রান্না। এই কাস্কি মাছটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, শীতের সিজনে এই কাস্কি মাছটা খুব বেশি পাওয়া যায়। আমি এই রেসিপিটা করছি যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য, যারা রান্না শিখছেন। যারা জানেন তারা তো জানেন, আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কাজে নেমে পড়ি। একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, এর মাঝে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব, একেবারে ব্রাউন কালার নয়, জাস্ট একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন এর মাঝে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যখন পেঁয়াজটা আর একটু নরম হয়ে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিব 1/2 চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব যতক্ষণ না পর্যন্ত রসুনের ফ্লেভারটা বের হয়। রসুনের যখন একটা ভাজা ভাজা ফ্লেভার বের হবে তখন এর মাঝে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ, ফালি করে নিয়েছি, সেই কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে এ পর্যায়ে একটা আলু কুচি কুচি করে আমি এর মাঝে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব, জাস্ট কষিয়ে নিব। যখন আলুটা 50% সিদ্ধ হবে এ পর্যায়ে 1/2 কেজি কাস্কি মাছ, লেবু এবং লবণ পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে খুব ভালো করে বেশি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে মাছের ভিতর যে ব্যাড একটা স্মেল থাকে সেটা একদম দূর হয়ে যাবে। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, খুব বেশি নেড়ে চেড়ে দিতে যাবেন না, এতে করে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। যেহেতু কাস্কি মাছটা খুব নরম একটা মাছ তাই আলতো হাতে মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন মাছটা কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য কিছু পানি। যদি আপনারা ঝোল খেতে চান তাহলে একটু বেশি করে পানি দিবেন, আর যদি মাখা মাখা খেতে চান তাহলে 1/2 কাপ পরিমাণ পানি দিলেই চলবে। যেহেতু মাছটা আমি মাখা মাখা করব তাই আমি একটু পানি কমিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট অপেক্ষা করব রান্না হওয়ার জন্য। মাঝে 2-1 বার ঢাকনাটা তুলে উল্টে পাল্টে নেড়ে দিব। দেখুন মাছটা আমার রান্না হয়ে গিয়েছে এবং মাখা মাখা হয়ে এসেছে। এ পর্যায়ে ফ্লেভারের জন্য আমি কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিব এবং মিনিটখানে ঢাকনা চাপিয়ে দিব, এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের ভিতর খুব ভালো করে ঢুকবে। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না তারা একবার এই মাছটা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন পরিবেশন করতে চলে যাই। দেখলেন তো কত সহজে রান্না হয়ে গেল আমার এই কাস্কি মাছ। গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই মাছ, আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।